অপু এবং বাপ্পি নিয়ে প্রেমের গুঞ্জন কিন্তু অনেকদিন থেকে ছড়িয়ে ছিটিয়ে ছিল যদিও অপু বিভিন্ন সময় না করেছিলেন বাপ্পির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই অনেকেই ধরে নিয়েছেন সাকিব খানের সঙ্গে বিচ্ছেদের ঘটনাটাও কিন্তু বাপ্পির সঙ্গে অপু সম্পর্কের কারণেই ভেঙেছে বাপ্পি চৌধুরীকে জিজ্ঞেস করা হলেও বাপ্পিও অনেক সময় বলেছেন অপু আমার দিদি হয় ওনাকে আমি আমার বড় বোনের মতোই দেখি ওনার সঙ্গে আমার এটাই সম্পর্ক যদি বলেন অপুর আমার সম্পর্কে কি তাহলে আমি বলবো সে আমার বড় দিদি আর আমি খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছি আপনারা জানিয়ে এত সমস্যা আছেন এত ভাবনা আছেন সেটা অবশ্যই খুব শীঘ্রই আমি মিটিয়ে দেব যদিও আমার এত তাড়াতাড়ি বিয়ে করার ইচ্ছে ছিল না কিন্তু আমার দিদির সম্মান বাঁচাতেই এই কাজটি আমি করব। কিন্তু তাহলে কেন এই আংটি বদল করে আবার বিয়ের খবর ছড়িয়ে পড়েছে মিডিয়া পাড়ায় আলোচনায় চিত্রনায়িকা অবু বিশ্বাস ও নায়ক বাপ্পী চৌধুরী শিগগিরই নাকি তাদের আংটি বদল হবে বর্তমানে তারা জুটি বেঁধে অভিনয় করছেন দেবাশীষ বিশ্বাসের শ্বশুরবাড়ি টু পরিচালক দেবাশিস বিশ্বাসে নিশ্চিত করলেন তাদের আংটি বদলের খবর এটাও জানালেন সিনেমার প্রয়োজনেই এই আয়োজন দেবাশিস বিশ্বাস বলেন আগামী সপ্তাহে শেষ পর্যায়ে শুটিং করব শাকিব খানের শুটিং বাড়িতে সেখানে অপু বিশ্বাস ও নায়ক বাপ্পির আংটি বদল হবে আংটি বদলের এই অনুষ্ঠানটিতে একটি গান ব্যবহার করা হবে এরই মধ্য দিয়ে আমি আমার ছবি শুটিং শেষ করব। দেবাশিস আরো বলেন এই ছবিটি একেবারেই বিনোদনমূলক একটি ছবি দর্শক যতক্ষণ ছবিটি দেখবে ততক্ষণই আনন্দ নিয়ে দেখবে আমাদের বেশিরভাগ ছবির বিরুদ্ধে অভিযোগ আছে যে হল থেকে বের হওয়ার পর ছবির গল্পই মনে থাকে না এ বিষয়ে আমি একশোবার নিশ্চিত করে বলবো আমার ছবির গল্প আপনার মনে থাকবে চসুরবাড়ির জিন্দাবাদ টু ছবিটি প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড দীর্ঘ সতেরো বছর পর নির্মাতা দেবাশিস বিশ্বাস চসুরবাড়ির জিন্দাবাদ ছবির দ্বিতীয় সিকুয়াল নির্মাণ করেছেন দুই হাজার এক সালে দেবাশিস পরিচালিত রিয়াজ শাবদুর অভিনীত চসুরবাড়ির জিন্দাবাদ ছবিটি মুক্তি পেয়েছিল সেই কিন্তু অনেক নাম করেছিল এবং জনগণের মনে এখনো আছে সেই ছবির গল্পটি। শ্বশুরবাড়ির জিন্দাবাদ ছবিতে নিয়ে সে ধরনেরই আরো বেশি মজার করে এবং আরো বেশি আধুনিক করে ছবিটি নির্মাণ করার যা দর্শক আসলে হলে গিয়ে দেখে মনে করবেন যে না একটা ছবি দেখলাম আমরা বরাবরই জানি দেবাশিস বিশ্বাসের ছবি কিন্তু খুবই ভালো হয় তার মধ্যে আর অভিনয় নিশ্চয়ই অনেক বেশি ভালো হয়েছে অনেকদিন পর অপুকে সিনেমায় কেমন লাগছে দেখতে হলে অবশ্যই আপনাকে হলে যেতে হবে আমি কিন্তু যাবো আপনারা যাচ্ছেন তো আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ